ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদের মধ্যে ইনক্লুডেড, কারণ এখানে ন্যাচারাল রিসোর্স শুধু বলা আছে, এর প্রিজার্ভেশন কনজারভেশন বা গুরুত্ব সম্পর্কে শুধু বলা আছে এখানে। এখন প্রাকৃতিক সম্পদ থেকে কিন্তু নতুন নতুন প্রশ্ন যে কোনো ভাবেই দেওয়া সম্ভব, হ্যাঁ, কারণ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ যা যা আছে সব জায়গা থেকে প্রশ্ন করা সম্ভব হবে। এখন আমরা প্রিভিয়াস সালের প্রশ্নগুলো যদি দেখি এর ভিত্তিতে, এবং সামনে আরো কিছু প্রশ্ন আসতে পারে এর ভিত্তিতে, এটা আমরা কয়েকটা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি প্রাকৃতিক সম্পদ। যেরকম ভাবে খনিজ সম্পদ, প্রত্যেকটা যদি একটা করে আমরা ক্যাটাগরি ভাবি, তার মানে এর প্রত্যেকটার মধ্যে একটা করে প্রশ্ন থাকতে পারবে। যেরকম আপনি যদি এক বাক্যে পড়েন বাংলাদেশের খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয়, ঠিক আছে, খনিজ সম্পদ কি কি আছে আপনাকে একদম এগুলো যখন আপনারা ব্যাখ্যা করতে যাবেন, মানে আপনারা যখন লিখতে যাবেন, অবশ্যই এখানে মানচিত্র আঁকাবেন, চেষ্টা করবেন অবশ্যই মানচিত্র দেওয়ার, কারণ আপনি এর আগের ক্লাসগুলোতে আপনাকে বলেছি যে মানচিত্র আপনাকে প্র্যাকটিস করে নিতে হবে বাংলাদেশের। আর মানচিত্র বাংলাদেশের যে বাইরের, যে মানে মানচিত্র কাঠামো যেটা, এটা প্র্যাকটিস করা হয়ে গেলে ভিতরের বিষয়গুলো বসানো কিন্তু খুব একটা কঠিন না, ঠিক আছে। খনিজ সম্পদ, এখন কোন খনিজ সম্পদ বাংলাদেশের কোন রিজিয়নে পাওয়া যাচ্ছে, কোন ভৌগোলিক এলাকায় ওই খনিজ সম্পদটা আছে, সেটা কিন্তু আপনি এই যে মানে আইডেন্টিফাই করতে পারবেন ওই ম্যাপের মধ্যে থেকে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর বনজ সম্পদ যখন বলবে, বনজ সম্পদটা যখন আপনার বর্ণনা দিবেন, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে মানচিত্র দিতে হবে, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে মানচিত্র অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। একান্তই যাদের খুব বেশি সমস্যা হয় যে মানচিত্র আগাইতে গেলে আপনার নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে, মানে অনেকে হয়, এটা স্বাভাবিকভাবেই হতে পারে যে অনেকের ক্ষেত্রে দেখে মানচিত্র আঁকাইতে গেলে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে। কেমন? কারণ হচ্ছে মানচিত্র মানে আগাইলে সৌন্দর্যটা নষ্ট হয় অনেক সময়, অনেক হতে পারে অনেকের ক্ষেত্রে, যদি অনেক বেশি প্র্যাকটিস না থাকে সেক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন। এখন দেখেন, যে কোনো সম্পদ সম্পর্কে যখন আপনি পড়বেন, সেই সম্পদের একটা বেসিক প্রশ্ন আপনাকে যদি প্রশ্ন করতে বলা হয়, ওই প্রশ্নের ক্ষেত্রে হয়তো বা ওর অর্থনৈতিক গুরুত্ব জানতে চাইবেন আপনি নিজেও, আবার ও ক্ষেত্রে যদি ওই সম্পদের ক্ষেত্রে কোনো সমস্যা যদি থাকে সেটা, আর ওই সম্পদটাকে আরো কিভাবে কাজে লাগানো যায়, তো এটা কিন্তু একটা রিকমেন্ডেশন থাকে কাজে লাগানোর ক্ষেত্রে, আপনার সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, এই বিষয়গুলো কিন্তু সাধারণত জানতে চাওয়া হয়। এখন দেখেন, খনিজ সম্পদ সম্পর্কে সরাসরি ওই এখান থেকে তিনটা প্রশ্ন কিন্তু হয়েছে, মানে 20 মার্কের প্রশ্ন হয়েছে 38তমতে, সেটা হলো খনিজ সম্পদ আহরণে এবং শিল্প ব্যবহারের ক্ষেত্রে সমস্যা কি এবং সম্ভাবনাটা কি। দেন আসছে শক্তি সম্পদ হিসেবে কয়লার গুরুত্ব আলোচনা করো। তো কয়লার গুরুত্ব বা কয়লা সম্পর্কে কিন্তু আমরা বিজ্ঞানের মধ্যে আমাদের সম্পদের মধ্যে পড়েছি। তারপরে খনিজ সম্পদের অর্থনৈতিক গুরুত্বের সরাসরি কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু সামনে যে কোনো সময় আসতে পারে। আবার সরকার গৃহীত পদক্ষেপ যেটা, এই যে এখানে সমস্যা কি এবং সম্ভাবনা কি, সমস্যা কি এবং সম্ভাবনা কি, এটা যখন লিখবেন, এটা লেখার সময় আপনাকে রিকমেন্ডেশন অবশ্যই দিতে হবে। সম্ভাবনার ক্ষেত্রে এটাকে কাজে লাগানোর জন্য আপনাকে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা কিন্তু আপনি অলরেডি পড়ার সময় এটাকে আপনি পড়ে ফেলবেন, ঠিক আছে, পড়ে ফেলতে হবে, কারণ এটার অ্যান্সারের মধ্যে এটা থাকতেই হবে। আবার বন সম্পদের ক্ষেত্রে যদি বলি, বন সম্পদ 35তমতে আসছিল, আবার খেয়াল করে দেখেন যে বাংলাদেশের বনভূমি এবং বন সম্পদ রক্ষার গুরুত্বটা কি, এই বনভূমির গুরুত্বটা কি। যেরকম ভাবে এখানে যদি বলি খনিজ সম্পদের অর্থনৈতিক গুরুত্বটা কি, ঠিক এইভাবেও কিন্তু এখানে বনভূমি এবং বন সম্পদ রক্ষার যে গুরুত্ব, এই গুরুত্বটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে তো আছে, প্রাকৃতিক ক্ষেত্রেও আছে, যে ভারসাম্য রক্ষা করার জন্য, পরিবেশ রক্ষা করার জন্য, দুইটাই আছে। এই এর এই হেডলাইন দিয়ে আপনি কিন্তু মানে অনেক কিছু পয়েন্ট আপনি এখানে লিখতে পারবেন। আর এই বিষয়ে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ পূর্বক আপনার পরামর্শ ব্যক্ত করুন, যেটা কিনা যে প্রশ্নগুলোর ক্ষেত্রে, মানে খনিজ সম্পদের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে যে এই জায়গা থেকে প্রশ্নগুলো হইতে পারে, ওই সম্পদের সংক্ষিপ্ত বিবরণ, তারপরে এর অর্থনৈতিক গুরুত্ব কি, এখানে কোনো সমস্যা আছে কিনা এবং সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে কিনা এবং আপনার কোনো পরামর্শ আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু থাকে। যখন আপনি একটা প্রশ্নের জন্য নিজেকে রেডি করবেন, তখন এই বিষয়গুলো আপনার রেডি হয়েছে কিনা, যদি এই বিষয়গুলো রেডি হয় তাহলে মোটামুটি ওই জায়গা থেকে যে প্রশ্নই হোক না কেন আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। এর বাইরে কিন্তু এই বন সম্পদ খনিজ সম্পদ দুইটাই আপনাকে দেখতে হবে, কারণ যদি আমরা ধরে নেই যে নতুন প্রশ্ন না আসে, যদি এখান থেকে রিপিট হয়, দেখেন 38 আসছে, 35 আসছে, 41 আবার 35 থেকে রিপিট হলো, এখন 38 থেকে আবার সামনে যে কোনো সময় পরীক্ষাতে কিন্তু খনিজ সম্পদ আসতে পারে পরীক্ষাতে। আর এই দুইটা কিন্তু বরাবর আসতে দেখা গেছে, মৎস্য সম্পদ সম্পর্কে সরাসরি কিন্তু ডিরেক্ট কোনো প্রশ্ন এখন ওইভাবে আসতে দেখা যায় নাই, হ্যাঁ,
মৎস্য ক্ষেত্রে ইলিশ সম্পর্কে একটা প্রশ্ন আসছিল, কিন্তু খেয়াল করে দেখেন আবার নতুন প্রশ্ন হিসেবে মৎস্য সম্পদ কিন্তু আসতে পারে, এটা মানে এখন পর্যন্ত এইভাবে আসে না। তাহলে মৎস্য সম্পদটা, এটা আমি অলরেডি মানে মানে শর্ট সাজেশনের মধ্যে একদম রাখি নাই, শর্ট সাজেশনের মধ্যে খনিজ সম্পদ এবং বনজ সম্পদটা রেখেছি, কারণ এখান থেকে প্রশ্নটা রিপিট হওয়ার একটা চান্স রয়েছে। যারা বেশি পড়বেন তারা মৎস্য সম্পদটা নিজেকে মৎস্য সম্পদ সম্পর্কে নিজেকে আপনারা আপডেটেড রাখবেন, অন্তত পক্ষে এখান থেকে কিছু বিষয় থাকবে যে অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনি কিছু ইনফরমেশন মুখস্থ করে নেবেন, নোট করে এটা মুখস্থ করে নেবেন, অর্থনৈতিক সমীক্ষা সর্বশেষ থেকে এটা দেখে নেবেন মৎস্য সম্পদের, ঠিক আছে, কি কি পরিমাণ মৎস্য উৎপাদন হচ্ছে মুক্ত জলাশয়ে, কেমন সমুদ্রে, কত মোট কত মেট্রিক টন, প্লাস জিডিপির কত অংশ আছে, হ্যাঁ এগুলো সবকিছু এগুলো একটা নোট ডাউন করে নিবেন। তারপরে ওখানেই দেখবেন মানে ওখানেই কিন্তু অর্থনৈতিক সমীক্ষাতেও কিন্তু সরকার গৃহীত পদক্ষেপ দেয়া আছে, আবার ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের ভূমিকা বর্ণনা করুন, যেটা কিনা 44-এ আসছিল, এটা মৎস্য সম্পদের একটা অংশের মধ্যে আমরা ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এটা যাদের একটু পড়ার সামর্থ্য আছে তারা এটা দেখে নেবেন আর কি। তারপর আসেন যে সমুদ্র সম্পদ, এখানে সমুদ্র সম্পদের মধ্যে আমরা শনির অর্থনীতি, শনির অর্থনীতি রচনা মাস্ট বি পড়তে হবে আপনাকে, রচনার জন্য আপনাদের যারা ভর্তি আছেন তাদের তো বাংলা এবং ইংলিশ দুইটা পার্টেরই রচনা দেওয়া আছে শনির অর্থনীতি সম্পর্কে। তো শনির অর্থনীতি বাংলা এবং ইংলিশ রচনা ট্রান্সলেট করা যেটাই হোক না কেন, দুইটা অংশ বাংলা এবং ইংলিশে আপনারা পড়েছেন, না পড়লেও পড়ে ফেলবেন। তো শনির অর্থনীতি রচনা পড়লে এখানে যা প্রশ্ন দেওয়া হয়েছে সবগুলো অ্যান্সার ওখান থেকে হয়ে যাচ্ছে, এক্সট্রা করে আপনাকে আবার বাংলাদেশ বিষয়গুলির জন্য নতুন করে প্রশ্ন পড়তে হবে না, মূলত এটা বাংলাদেশ বিষয়গুলিরই জিনিস, বাংলা রচনায় সেটা আসে। এবং শনির অর্থনীতি সবাইকেই পড়তে হবে, 43-এ আসছে, 44-এ আসছে, আসুক সমস্যা নাই, আপনার রচনাতে আসলে তখন তো আপনাকে লিখতে হবে যদি অন্যটা কোনো কমন না পড়ে। 43-এ সরাসরি শনির অর্থনীতি নিয়ে টিকামূলক একটা প্রশ্ন এসেছে, আর 44-এ শনির অর্থনীতি নিয়ে একদম বিশদ প্রশ্ন হয়েছে, শনির অর্থনীতিকে কাজে লাগানোর জন্য মানে সরি অর্থনীতিকে কিভাবে অবদান রাখবে বাংলাদেশের অর্থনীতিতে সেটা সম্পর্কে জানতে চেয়েছে, আর এই সামুদ্রিক সম্পদ আহরণে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রম বর্ণনা করুন, এটা আসছে 44-এ। এখন এটা দেখেন আমি অথবা দিয়ে দিয়েছি, শনির অর্থনীতি আর সামুদ্রিক সম্পদ, আবার এখানে বলা আছে সামুদ্রিক সম্পদ আহরণে শনির অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি কিভাবে অবদান রাখে, এটা 44-এ আসছে, আর একটা হলো সামুদ্রিক সম্পদ আহরণে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রম, এটা 44-এ আসছে, কিন্তু অথবা দেওয়া আছে কিন্তু সামুদ্রিক সম্পদের ক্ষেত্রে। এখন দুইটাই বলতে পারে, সামুদ্রিক সম্পদ আহরণে বা শনির অর্থনীতি বাস্তবায়নে, মূলত শনির অর্থনীতি সমুদ্র কেন্দ্রিক অর্থনীতি, সুতরাং সামুদ্রিক সবগুলোই কিন্তু সামুদ্রিক সম্পদের মধ্যেই পড়ছে শনির অর্থনীতি যখন আলোচনা করবেন, সুতরাং আলাদা কিছু না। এখানে কিভাবে অবদান রাখবে, কি কি বাংলাদেশ সরকার কি কি কার্যক্রম গ্রহণ করেছে এইটা, আর লাস্ট যে প্রশ্ন দেওয়া আছে ঘ, এটা সরাসরি কোনো জায়গায় আসতে মানে আসে নাই, মানে যেহেতু 44-এ আসছে প্রথমবার প্রশ্ন বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে, নতুন করে যদি বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন সেট হয় সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কি, শনির অর্থনীতিকে বাংলাদেশ কিভাবে কাজে লাগাতে পারে, প্রশ্নটা এইভাবেও আসতে পারে, ঠিক আছে, কিভাবে কাজে লাগাতে পারে আর এর চ্যালেঞ্জ গুলো কি, এর চ্যালেঞ্জ গুলো এর দেখেন রচনার ক্ষেত্রে আপনি যখন পড়বেন শুধু আমার পিডিএফ যেটা দিয়েছি ওইটা থেকে না, আপনি বাংলাদেশের যে কোনো গাইডের রচনার মধ্যে যান, শনির অর্থনীতির মধ্যে এই পয়েন্ট গুলো থাকবে, শনির অর্থনীতি কি, শনির অর্থনীতির কি কি উপাদান রয়েছে, তারপরে কিভাবে অর্থনীতিতে প্রভাব ফেলবে, বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ কি, তারপরে এর কি সম্ভাবনা আছে, অর্থনীতির চ্যালেঞ্জ গুলো কি, তারপর বঙ্গবন্ধুর সময় তিনি আসলে কোনো মেরিটাইম নিয়ে আসলে কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিনা, এগুলো কিন্তু প্রত্যেকটা রচনার মধ্যেই আছে। সুতরাং আপনি যেখান থেকে এই রচনাটা পড়েন না কেন, এই রচনা পড়ার পরে বাংলাদেশ বিষয়গুলির জন্য নতুন করে আর অ্যান্সার পড়তে যায় না, ঠিক আছে, ওটা দিয়ে কিন্তু কাভার হবে, কিন্তু এটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে, ঠিক আছে, ভালোভাবে পড়ে নিবেন তাহলে এটা হয়ে গেল। তারপর বঙ্গোপসাগর থেকে আহরণযোগ্য প্রাকৃতিক সম্পদ গুলো কি কি, এটা মানে আলাদা কিছু না, শনির অর্থনীতি যখন রচনা পড়বেন ওর মধ্যে যে শনির অর্থনীতির যে উপাদানগুলো রয়েছে ওই উপাদানগুলো যখন আপনারা পড়তে যাবেন তখনই কিন্তু আহরণযোগ্য প্রাকৃতিক সম্পদ গুলো কিন্তু ওখান থেকে আপনারা অ্যান্সারটা করে ফেলতে পারবেন, কারণ বঙ্গোপসাগরই আমাদের শনির অর্থনীতির মেইন উৎস, আলাদা করে কিন্তু এখান থেকে আপনাকে নতুন কিছু পড়তে হবে না। প্রশ্ন করেছেন যে আকাশ চন্দ্র দেবনাথ স্যার এগুলো পড়লেই 90% কমন পাওয়া যাবে, আচ্ছা দেখেন কমনের বিষয়টা আমি বলি, আপনার নতুন অনেক প্রশ্ন আসবে যেগুলো দেখে অনেক সময় মনে হবে যে প্রশ্নটা মনে হলো কঠিন হলো, কারণ এক একবার এক এক ধরনের প্রশ্নের এক্সপিরিয়েন্স আপনার হবে যখন বিসিএস দিবেন, কোন প্রশ্ন কোন এক পরীক্ষার প্রশ্ন দেখে মনে হবে আপনার 60% প্রশ্ন কমন পড়েছে, কোনটা দেখে 70% আপনার কমন পড়বে, কোনটার 80%, কোনটার 90% প্রশ্ন কমন পড়বে,
100% কোনোটাতেই সম্ভব না। এখন দেখেন কোন বিসিএস এ আপনার কতটুকু প্রশ্ন কমন পড়বে সেটা আপনি আমি কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারি না, ইভেন পরীক্ষার আগের দিনও বলা যায় না, পরীক্ষার দিন সেট যে নির্ধারিত হয় প্রশ্ন না দেখা পর্যন্ত আপনি কেউই বলতে পারবেন না এটা, ঠিক আছে? তবে যে প্রশ্নগুলো দিচ্ছি আমাদের প্রস্তুতির ক্ষেত্রে, আমাদের এটা হলো 100% প্রিপারেশনের জায়গা, যে আমি এগুলো যদি পড়ি আমার প্রস্তুতি সম্পর্কে আমি স্যাটিসফাইড থাকবো, আর পরীক্ষার হলে কি হবে সেটা পরের বিষয়। আমি যা পড়ে যাব এই পড়ার থেকে আমার যদি 50% প্রশ্ন কমন থাকে সেগুলো প্রশ্ন ভালোভাবে লিখবো, আর বাদ বাকি গুলো তো আমরা ছেড়ে আসবো না, সব প্রশ্ন আমরা লিখে আসবো। মানে এতদিনে যে অভিজ্ঞতা গুলো আমাদের অর্জিত হয়েছে সেখান থেকে আমাদের আমরা কিছু না কিছু লিখে আসতে পারবো, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা প্রাসঙ্গিক কিছু না কিছু লিখে আসতে পারবো। তবে আমি একটা অ্যাজাম্পশন রাখি যে আপনি এদিক ওদিক কমন আনকমন সবকিছু মিলায় হলেও এই সাজেশন গুলো থেকে 80% প্রশ্ন আপনি কমন পাবেন, ঠিক আছে? একদম সরাসরি 90-তে যাচ্ছি না, আবার 60-70ও বলছি না, আমি 80% একটা সেফ জোন, এটা যে 80% প্রশ্ন কমন পাবেন এটা 70% হতে পারে, আবার বেড়ে 90% হতে পারে, ঠিক আছে? তবে এগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে, এগুলো পড়লেই আপনার অনেক পড়া, শর্ট সাজেশন যেগুলো দিয়েছি এগুলো পড়লে আপনি 60-70% মানে অ্যান্সার করার মতো আপনি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবেন। আর বাদ বাকি গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই হয়, যে আসলে যতবার আমি নিজের ক্ষেত্রেও যদি বলি যে 4টা তো রিটার্ন দিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার কোনো সময় মনে হয়নি যে প্রশ্ন দেখে আমি 100%, আপনি যে প্রশ্ন আপনি একটা প্রশ্ন হয়তো একভাবে পড়েছেন প্রশ্নটা অন্যভাবে এসেছে, এরকম অনেক প্রশ্ন হয়েছে। সুতরাং প্রথম দর্শনে মনে হবে আপনার 100% প্রশ্ন কমন পড়ে নাই, 90% প্রশ্ন যদি মনে হয় বা 80% প্রশ্ন মনে হবে যে কমন পড়েছে, কিন্তু পরে যখন আপনি লিখতে শুরু করবেন লিখতে গেলে কিন্তু দেখা যাবে যে ওই প্রশ্নটা আপনি ফেস করে কিছু না কিছু প্রাসঙ্গিক কথা লিখে আসতে পারছেন, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে ওরিড হবেন না। সাজেশন যেগুলো দিচ্ছি আপনার যেগুলো এখানে লিস্ট করা আছে, আপনার যদি সামর্থ্য থাকে সবগুলো প্রশ্ন বা আগে থেকে প্রিপারেশন নেওয়ার যদি একটা অবস্থা থাকে আপনার, যে আগে থেকে নিয়েছেন প্রিপারেশন, তাহলে এখানে সবগুলো প্রশ্ন একটু দেখার চেষ্টা করবেন যে আপনার সবগুলো সম্পর্কে আপনি এক নজর দেখেছিলেন কিনা বা এখানে সম্পর্কে কিছু লিখতে পারবেন কিনা। আর যাদের আগের প্রস্তুতি নাই, ভালোভাবে নেওয়া হয় নাই বা একটু কষ্ট হচ্ছে, তারা শুধু শর্ট সাজেশনের জায়গাটুকু আমি যতটুকু হাইলাইট করি তারা ততটুকুই দেখে যাবেন, ঠিক আছে? একদম না পড়ার চেয়ে শর্ট সাজেশন গুলো দেখে গেলে আপনি পরীক্ষাতে এখনকার অবস্থার চেয়ে অনেক ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবেন। এই এখন আসেন গ্যাস সম্পদ। গ্যাস সম্পদের ক্ষেত্রে আমার এখানে শর্ট সাজেশনের মধ্যে ফেলবো না, তবে একটা প্রশ্ন আপনি গ্যাস সম্পদ থেকে দেখতে সংকট থেকে দেখতে পারেন, মানে গ্যাস সম্পদ থেকে, যে গ্যাসের যে জানা বা গ্যাস সংকট বা জ্বালানি সংকট যদি আমি এটাকে অন্যভাবে একটু বলি, হ্যাঁ, যেমন বর্তমানে সময়টাতে জ্বালানি সংকট হচ্ছে বিভিন্ন সময়টাতে রাশিয়া ইউক্রেন ওয়ার থেকে হচ্ছে আর কি, তো অনেক সময় দেখা যায় যে কিছু বিষয়ে আন্তর্জাতিক বিষয়গুলি না থেকে বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রশ্ন আসে, তো আপনি গ্যাস সংকট মোকাবেলায় গৃহীত পদক্ষেপ এটা একটু পড়তে পারেন। গ্যাস সম্পদ যখন আপনি পড়তে যাবেন তখন গ্যাসের কি কি মজুদ আছে এই সম্পর্কে কিছু একটা আইডিয়া আপনাকে অর্থনৈতিক সমীক্ষা থেকে নিতে হবে এখান থেকে। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষা খুললেই বাংলাদেশে গ্যাসের কি কি মজুদ আছে, কেমন সর্বাভাব পরিস্থিতি মানে পরিস্থিতি কেমন আছে, এটা কিন্তু অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনাকে নিতে হবে, সর্বশ্রেষ্ঠ নিতে হবে। আপনি যে বছরই পরীক্ষা দেন না কেন ওই বছরের যে অর্থনৈতিক সমীক্ষাটা আছে আপনাকে সেটা দেখতে হবে। আর মোটামুটি গ্যাস সংকট মোকাবেলায় গৃহীত পদক্ষেপ গুলো সেম জিনিসই থাকে, এখন সব বছরই একই রকম প্রায় পদক্ষেপ গুলো থাকে, দুই এক ক্ষেত্রে স্পেশাল কিছু পদক্ষেপ বছর বছর ভেরি হয়। হ্যাঁ, যদি একবার পড়ে ফেলতে পারেন এটা কাজে লাগবে আপনার, তো জাস্ট গ্যাস সংকট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ এটা একটু দেখবেন, ঠিক আছে? আর এখানে যে সমুদ্র বিজয় এটা সম্পর্কে এগুলা এর আগে আমরা পড়ে ফেলেছি অলরেডি, তো সমুদ্র বিজয় সম্পর্কে এটা আমরা প্রিলিতেও পড়েছি এগুলা, তারপর গ্যাস সম্পদের সঠিক ব্যবহার এটা গৃহীত পদক্ষেপ থেকে চলে আসবে, সমুদ্র অর্থনীতি আমরা অলরেডি দেখেছি 40তম বিসিএস এ, যদিও এটা সম্পর্কে প্রশ্ন এসেছিল, ঠিক আছে? টিকা আকারে প্রশ্ন এসেছিল, তাহলে 40-এ আসছে টিকা আকারে, সুনীল অর্থনীতি আসছে 43-এ, 44-এ সমুদ্র অর্থনীতি যা সুনীল অর্থনীতি তা, তাহলে 40-এ আসলো, 43-এ প্রশ্ন সেট হলো, 44-এ আসলো প্রশ্নটা, যথেষ্ট গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে? ভালোভাবে এটা পড়ে ফেলবেন, তাহলে এখান থেকে খনিজ সম্পদ হলো, বন সম্পদ হলো, সুনীল অর্থনীতি হলো, এই তিনটা প্রশ্ন পড়ে ফেলবেন, আর গ্যাস সংকট মোকাবেলায় যে পদক্ষেপ আছে এই চারটা প্রশ্ন এখান থেকে দেখে নিতে হবে।